Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আমি শুনেছি আপনারা ডাইনির বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছেন। মহারাজ আর সমস্ত প্রজাদের ওই শয়তান ডাইনিটার ব্যাপারে জানাই উচিত। একদম ঠিক। তোমাদের সবাইকেও পোকামাকড় বানিয়ে রেখেছিল, এই অবস্থায় রাখতো হবেই। রাখতো আমার ভিতরেও আছে, কিন্তু কিছু অসহায়তাও থাকে। সেই কারণে ওই সুনানাকে ডাইনি সত্যি সবার সামনে আনতে দিতে পারি না। কেন? কারণ ওই অধিরাজের যেন কোনোভাবেই সন্দেহ না হয় যে ডাইনির বোন আবার ডাইনি নয়। তো অধিরাজ, তোমার উপর অনেক কিছুর দায়িত্ব আছে, এ রাজ্য আর প্রজাদের। যদি তুমি এইভাবে নাওয়া খাওয়া ছেড়ে দাও তাহলে তোমার শরীর খারাপ করবে, তারপরে এই সমস্ত দায়িত্ব কিভাবে পালন করবে? অধিরাজ, খাবারটা খেয়ে নাও। খিদে পাইনি যে আমার। আমার কথা ভেবে খাও। ঠিক আছে, যদি তুমি খাবার না খাও তাহলে আমিও না খেয়ে থাকবো। তুমি এখনো অব্দি খেয়ে ওঠোনি। তুমি খাবে না আর আমি খেয়ে নেবো, এরকম কি কখনো হতে পারে? তোমার খাবারটা খেয়ে নেওয়া উচিত ছিল শুনো না। তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। তুমি খেয়ে নাও শুনে না, আমার খিদে নেই। আগে তুমি, তারপর। আমাকে ক্ষমা করে দিও অধিরাজ, আমি এখনো সত্যিটা তোমাকে বলতে পারছি না, কিন্তু দেখবে কালকের সকাল নতুন একটা সকাল হবে। ওই সুনানাকে আটকানোর এখন একটাই উপায়, কে তুমি? আপনি কি বলতে চাইছেন? মারতে চাই তোমাদের সবাইকে। আর তাছাড়া সুনানা চন্দ্রলেখাকে মেরে আমার উপর উপকারী করেছে, নিজেকে আমার থেকে অনেক বেশি শক্তিশালী মনে করতে শুরু করেছিল, আমাকে নিজের ইশারায় নাচাতো। এবার আমি নাচাবো সবাইকে নিজের ইশারায়, আর নিজের লক্ষ্যতেও পৌঁছব। কিন্তু নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে
আমাকে ওই অধিরাজকে মারতেই হবে। আমরা সারা রাত খুঁজেছি কিন্তু মাসিকে কোথাও খুঁজে পাইনি। আমি স্বয়ং যাব ওনাকে খুঁজতে। মহারাজ, মহারানীকে খোঁজার আগে তুমি একবার ওনাদের কথা শুনে নাও, যারা ডাইনি সত্যিটা তোমাকে বলতে চায়। শুনোয় না, এখন আমার কাছে ডাকিনীর সত্যি জানার থেকেও অধিক গুরুত্বপূর্ণ আমার মাকে খুঁজে বার করা। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি একবার ওনাদের কথা শুনে নাও। সবাই কোথায় চলে গেল? এদেরকে কেউ মেরে দিল নাকি এরা ভয় পালিয়ে গেল? কি এমন জরুরি কথা বলবে শুনোয় না? আর কিছুক্ষণ অপেক্ষা করো, নিজেই তুমি সত্যিটা জানতে পারবে। মহারানী, ওখানে তো কেউ নেই। কি? আপনি কথা বলছেন? ব্যাপারটা কি শুনোয় না, বলো শুনোয় না। আমার তো মনে হয় ওরা প্রতারক ছিল। শুনোয় না সরলতার সুযোগ নিয়ে ডাইনির মিথ্যে গল্প বানিয়ে দিয়েছিল। উপহারের লোভ হয়ে গেছিল ওদের, তারপরে বুঝতে পেরেছে ধরা পড়ে যাবে, তাই পালিয়ে গেছে, তাই না শোনা না? মহারাজ, আসলে হ্যাঁ, হয়তো লোকগুলোই নাটক করছিল। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সময় নষ্ট করেছি। কোনো ব্যাপার না, আমি চাই যে তুমি এইসব মানুষদের থেকে সাবধানে থাকো, আর ডাকিনীর ব্যাপারে ভেবে চিন্তিত হওয়াটা বন্ধ করে দাও, কারণ তুমি হলে আমার প্রিয় শুনোয় না, আমার জীবন সঙ্গিনী। আপনি আমাকে মিথ্যে বলতে কেন বললেন? তাছাড়া কি করতাম? বিনা সাক্ষী বিনা প্রমাণে তুমি অধিরাজকে এইসব বলতে, ওই সব মানতো? মানতো না। তুমি মানো বা না মানো, কিন্তু আমি তোমার ভালোই চাই। চন্দ্রলেখা নই আমি যে শুধু তোমার খারাপ চাইতো। জানি না কেন আমি এনেকে ঠিক বিশ্বাস করতে পারছি না। মহলে আসার পেছনে ওনার কোনো পরিকল্পনা নেই তো?